ছোট্ট একটা মেসেজ দিব, বেশি না, 5 মিনিট কনসেন্ট্রেট করা যাবে, মনোযোগ রাখা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বান্দা মুতমাইন্না কলব হয়ে আমি আল্লাহর কাছে আসো। সুবহানাল্লাহ। ইরজিই, আমি আল্লাহর কাছে আসো, রাদিয়াতান মারদিয়া, আমি আল্লাহ রাজি থাকবো, বান্দা তুমিও রাজি থাকবা। যখন আল্লাহ রাজি, বান্দা রাজি, কিয়া করেগা শয়তান বাজি। দেখবেন গরম কালে হোক শীতকালে হোক, এক ধরনের জোক আছে, পোকা আছে, অনেকগুলা পা এমন এমন ভাবে হাঁটে, দেখলেই ঘৃণা লাগে। এভাবে দেখবেন হাঁটতেছে, আস্তে আস্তে হাঁটতেছে, মানে অনেকগুলা পা, এগুলোকে কি বলে? হ্যাঁ, স্যাঙ্গা টাইপের, জোড়া টাইপের কিছু, মানে পোকা আছে যেগুলো দেখতে খুব, হ্যাঁ, ওই যে পশমের মতো বেড়ে থাকে, আঁশের মতো, স্যাঙ্গা স্যাঙ্গা এটাই। এটা যখন দেখবেন হাঁটতেছে, দেখলেই কুচ্ছিত মনে হয় মেরে ফেলি, খুব কুচ্ছিত, এদেরকে লক্ষ্য করবেন। কিছুদিন দেখবেন 10-12 দিন এদিক সেদিক খাওয়া দাওয়া হাঁটতে থাকে, এরপর হঠাৎ করে দেখবেন এগুলো ঘরের একটা কোণার মধ্যে সাদা একটা আবরণ, তুলার মতো একটা আবরণের মধ্যে আবদ্ধ হয়ে যায়। কথা বুঝা যাচ্ছে বাবা? দেখেন ওই যখন সাদা আবরণের মধ্যে, তুলার মতো ওই নরম পদার্থের মধ্যে যখন আবরণের মধ্যে আবদ্ধ হয়ে যায়, বন্দি নিজেকে করে নেয়, এরপর তার খাওয়াও লাগে না, শ্বাস নিঃশ্বাসও লাগে না। কথা বুঝা যাচ্ছে? এর আগে জিন্দগি দেখেন নিকৃষ্ট, এরপরে জিন্দগি দেখেন নিজেকে আবদ্ধ করে ফেলেছে, আবদ্ধ করে নিজেকে ঢেকে ফেলেছে, এখন খাবার দাবার কিছু লাগে না, চুপচাপ পড়ে আছে। কিছুদিন পর খেয়াল করবেন, আফটার 10 ডেজ, 10 দিন, 15 দিন, 20 দিন পরে ওখান থেকে দেখবেন ওই নিকৃষ্ট প্রাণীটা সর্বোৎকৃষ্ট হয়ে, প্রজাপতি, বাটারফ্লাই হয়ে বের হয়ে আসে। আগে জিন্দগি দেখেন নিকৃষ্ট, পরে জিন্দগি দেখেন উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আগে জিন্দগি যদি তালাশ করি মানুষ মেরে ফেলতে চায়, পরে জিন্দগি যদি দেখেন বাটারফ্লাই, প্রজাপতি, সবাই ধরতে চায়, ভালোবাসতে চায়। ঠিক তেমনি ভাবে মানব, এই মানুষ, বনি ইনসানকে আল্লাহ এমন ভাবেই তৈরি করেছেন। আপনি দুনিয়াদারির নিয়মে চলবেন, মানুষ আপনাকে ক্রিটিসাইজ করবে, নেগলেক্ট করবে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসুলের পথে মতে চললে দেখবেন যে, এই জন্য রসুল আরবি বলেছেন, মৌতি কাবলাল মৌত হাসিবা কাবলাল হিসাব, মরার আগে একবার মরে যাও। সুবহানাল্লাহ। আজান আলাইহিস সালাম আসার আগে যুবক মরে যাও, হাসিবা কাবলাল হিসাব, হাসরের ময়দানে রব্বুল আলামিন তোমার হিসাব নেওয়ার আগে দুনিয়াতে নিজের একটা হিসাব নাও। যখন হিসাব নিবেন তখন বুঝতে পারবেন আগের জিন্দগিটা, বর্তমান জিন্দগিটা নিকৃষ্ট। যদি আল্লাহ আল্লাহ রাসূলের পথে মতো চলে, মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু, আল্লাহর হয়ে গেলে দুনিয়াটা যখন আল্লাহ গোলামির মধ্যে নিযুক্ত করে ফেলবেন, ওই আবরণের মধ্যে আবৃত, অর্থাৎ নিজেকে কাফনের কাপড়ে পড়িয়ে নতুন করে যদি আবার বাঁচতে শিখেন ইনসানিয়াতের জন্য, ইমানিয়াতের জন্য, রসুল আরবির পথে মতে, ওলি আল্লাহদের পথে মতে, আল্লাহর পথে যদি চলতে পারেন, কসম আল্লাহর, আপনি দুনিয়ার মধ্যে নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট হয়ে যাবেন, আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। দুনিয়াটা মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু, দুনিয়াটা আপনার গোলামির মধ্যে আল্লাহ নিযুক্ত করে দিবে। কথা বোঝা যাচ্ছে বাবা? খুব সিম্পল, 5 ওয়াক্ত নামাজ, রাজি আছি? যুবকরা হাত তুলতে হবে, 2 হাত তুলতে হবে, রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী কালকে থেকে আফজাল আলাইহিস সালাম চলে আসলো, যদি নামাজ যদি কাজা হয়ে যায় আদায় করে নিব, কিন্তু নামাজকে ছাড়বো না, নামাজকে বলবো না আমার কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ আছে, রাজি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেকের ওয়াদার মধ্যে বরকত দান করো।